ইস্ট লন্ডনের ঐতিহ্যবাহী এলাকা স্টেপনি গ্রিন। অন্তত 2500 মুসলমানের ঘরবাড়ি এখানেই। আছেন বিপুল সংখ্যক মুসলমান। প্রায় 3 দশক আগে প্রতিষ্ঠিত হয় স্টেপনি শাহজালাল জামে মসজিদ। কিন্তু এতদিনে মুসল্লির সংখ্যা বেড়েছে, বেড়েছে শিশু কিশোরের সংখ্যা, কিন্তু মসজিদ পুরোপুরি দাঁড়াতে পারেনি। আর তাই সাধারণ স্টুডেন্টরাও আশায় আছে সুন্দর ডিজাইনের বিল্ডিংটি সম্পূর্ণ হবে, বাড়বে পরিসর। Right now there's a new building being built and we'll all have a classroom for each class, so there'll be more space and that will help other students come here, so we all need to donate. I think it's a very good mosque and the teachers here are very motivating, mm-hmm. and lots of children want to come to this mosque, so if you could donate money to Allah's mosque. The new building is taking its time, but it will be finished and it will be big and then lots of people will come in it. I like this mosque because we do different things on different days. I like the mosque because every single day we learn new stuff. নামাজের পাশাপাশি শিশুরা এখানে শুধু কোরআন শিখছে না, মানবিক গুণ নিয়ে বেড়ে উঠছে, হচ্ছে কোরআনে হাফিজ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ. This mosque has helped me learn and respect my elders and how to read the Quran and namaz. This mosque has been teaching all of us how to do namaz and namaz duas. And this mosque is helping me so much because I have a ustad that's helping me, lots of people around and telling me like if I'm stuck. সবার সহযোগিতা এবং কমিটির সক্রিয়তায় গত 2 বছর যাবৎ বেশ ভালোভাবেই নিজস্ব পারপাস বিল্ড ভবনের কাজ চলছে। ইতিমধ্যে স্টিল স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে, চলছে ব্রিকের কাজ। পুরো প্রজেক্টের খরচ প্রায় 3.5 মিলিয়ন পাউন্ড। এ পর্যন্ত হৃদয়বান মানুষেরা দান করেছেন 1.9 মিলিয়ন পাউন্ড, বিল্ডারকে দেওয়া হয়েছে 1.1 মিলিয়ন পাউন্ড। নিয়মিত খরচ বাদে 300,000 পাউন্ড এখনও জমা আছে, কিন্তু পুরো কাজ শেষ করতে দরকার 2.2 মিলিয়ন পাউন্ড। যে গতিতে ব্রিকের কাজ চলছে সেটি নিয়মিত রাখতেই জরুরিভাবে দরকার আরও বেশি দান। এখন খুব প্রায় 1 মিলিয়নের উপরে আমরা খরচ হয়ে যাচ্ছি। এখন যে পজিশন আপনারা দেখতে পারেন না, যে সাড্ডালের কাজ প্রায় শেষ, ইটকাতির কাজ গিয়ারিয়া চলেন, আমরা অলরেডি 7 বছরের উপরে গিয়ে আছে। যদি আমরা আরও লেট হই তো আমরা আরও অসুবিধা হবে। এর লাগে আপনারা যত যে জেলা পারেন সাহায্য করুক। যে ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণ করার জন্য এগিয়ে আসবে, সাহায্য সহযোগিতা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। মসজিদের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ আলী, সেক্রেটারি ফুলমিয়া, ট্রেজারার মোহাম্মদ আলী সাদাত, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নাজমুল হাসান টিপু, মুরব্বি আনোয়ার হোসেন সহ বর্তমান কমিটি সবাই চাইছেন আল্লাহর এই ঘরের জন্য শুধু স্টেপনি নয়, পুরো ইউকে এবং ইউরোপের মানুষেরা পাশে দাঁড়াবেন। ব্রিকের কাজ হবে, সাথে সাথে স্টোনের কাজগুলো হয়ে যাবে এবং মিনারেটগুলো হয়ে যাবে। তো এইগুলোর জন্য একটা প্যাকেজ ডিল হচ্ছে 650,000 পাউন্ড। এইটা আমাদের ইমিডিয়েটলি দরকার। সুতরাং আমাদের মেম্বার সব এগিয়ে আসতে হবে, সবাই কিছু রেসপন্সিবিলিটি নিতে হবে। ইনশাআল্লাহ আমরা আশা করলাম, সবার তো আশা একটা জিনিস থাকে। তবে আমরা যদি গিয়ারিয়া আমরা আশা যে নেক্সট ইয়ার যদি আমরা না পারি, এরপরের ইয়ার ইনশাআল্লাহ যদি ডোনেশন বলা হয় আমরা মসজিদের হাত শেষ করবো। Come so far since the beginning of 2013 we've come very far to the stage we are at now that we're going to start the brickwork masonry package mukto hoste ekhane dan kore jeno mosjid amra tarajay shesh korte pari ebong ei mosjid ta shesh hole amader ei local community er jonno onek upokar ashbe amader bachchara ekhane porashona korbe ebong musliman ja community ache tader jonno ekta hub hobe ei community manchor e khomota ache ei mosjid ko toyar korar ilailak duita toyar korar সব মানুষ ইনশাল্লাহ লাই 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 তারা বিশ্বাস স্থাপন হয়ে গেছে ইয়া যে মসজিদ দইব।
মসজিদের ইমাম এবং খতিব তাজুল ইসলাম, ইভিনিং মাদ্রাসার হেড টিচার মাওলানা মুবিন রহমান সহ সবাই আশাবাদী কমিউনিটির কল্যাণে এই প্রতিষ্ঠানটি আরও বেশি ভূমিকা রাখবে। আমাদের নিজেদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ ধরনের সুন্দর একটা মসজিদ জরুর হয়ে পড়েছে। আলহামদুলিল্লাহ কমিউনিটির ভাইবোনদের সহযোগিতায় এ পর্যায়ে এসে পৌঁছেছে এবং তাদের সহযোগিতা পেলে দ্রুতই ইনশাআল্লাহ বাকি কাজগুলো কমপ্লিট হবে এবং আল্লাহ তাআলার রিওয়ার্ড আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। We have almost 200 students in our madrasa. And we have students from primary school to secondary school, even college students, they come here to the masjid to learn Quran, to memorize Quran, the Islamic side of knowledge by coming here. To have more bigger facilities where we can accommodate the whole community. 1980 সালে প্রতিষ্ঠার পর থেকেই স্টেপনি শাহজালাল মসজিদ স্থানীয় কমিউনিটির কল্যাণে, বিশেষ করে শিশু এবং তরুণদের সুপথে রাখার ক্ষেত্রে ভূমিকা রাখছে। কিন্তু বছরের পর বছর জুম্মাবার জায়গা না হওয়ায় মুসল্লিদের নামাজ আদায় করতে হচ্ছে খোলা মাঠে। যার যা আছে দিয়ে সাহায্য করুন, এই মসজিদটাকে আপনারা পূর্ণ করুন। খুবই অল্প সময়ে কিন্তু এই কাজ শেষ হবে আপনাদের সকলের সহযোগিতায়। মসজিদ যদি না থাকতো এই এলাকার বাচ্চাতে ইসলাম শিখতে পারলাম না। ইয়ং জেনারেশন তারার বেশি তো না দায়িত্ব বেশি, তারাও একটা কর্ম করিয়া যেতা। এখন আমরা যারা ভাই এটা কমিটমেন্ট করছি এবং কমিটমেন্ট যারা করছি না করতাম এবং আমরা পয়সাগুলা দিতাম। নতুন ভবনটি নির্মিত হলে 2-3 হাজার মুসল্লির জায়গা হবে, পুরুষ মহিলা এবং শিশুদের নামাজ ছাড়াও কমিউনিটির নানা কল্যাণকর কাজ চলবে। বর্তমানে 200 স্টুডেন্ট ইভিনিং মাদ্রাসায় পড়লেও সেই সংখ্যা বাড়বে কয়েক গুণ। I encourage brothers and sisters to donate generously so that we can cater for more students in this house of Allah. Inshallah, big mosque, inshallah in the future for our kids. For our community amra bahut dinor akanka amra shahjalal mosque dol lagi amra amader dhamno hoyto allah korta o mosque aj birano yakhan de amra apnar amar real bitri amra hard or dorar na dekho মুসল্লিদের অনেকেই নিজেদের দান অব্যাহত রাখার কথা জানালেন। ডোনার ওয়াল 1,000 pounds দিয়েছি আর কি। এর আগের বছরও আমি বিগ অ্যামাউন্ট ডোনার করছি, তুলিয়া দিয়েছি আমার আত্মীয় স্বজনের কাছ থেকে। বাট সবে যদিও লাভ গই আইন আল্লাহর গোটটা কুইকলি হয়ে যাব ইনশাআল্লাহ। আমি অবশ্য অনেক কমিটমেন্ট করছি আলহামদুলিল্লাহ মসজিদের। গত বছর প্রায় 5,000 pounds কমিটমেন্ট করছি এবং আরও আমার নিজ থেকে আমি আলহামদুলিল্লাহ। গত বছর চ্যানেলের সেপিলে প্রায় 105,000 pounds সহ রামাদানে মোট কালেকশন হয় প্রায় 150,000 pounds। এবার লাইভ এপিলে ব্রিটেন এবং ইউরোপের মুসলমানরা সমানভাবে সাড়া দেবেন বলে আশা করা হচ্ছে।